ওরা কজন ছিল? একজন। রানার কথা না, যারা মেরেছে তারা কজন ছিল? একজন। কি নাম? নাম সম্রাট। সম্রাট, ওকে আমার কাছে আসতে বল। তুই এসবের মধ্যে কেন যাস? আমি না গেলে মেয়েটার কি অবস্থা হতো ভেবে দেখো। আমার ভয় লাগে। কিসের ভয় খালা? তোর যদি কোনো ক্ষতি হয়। কেন হাসি? আমি তো তোমার কাছে ভেসে এসেছি খালা, নদীতে ভেসে এসেছি। তুমি তুমি আজ আমাকে নিয়ে ভয় পাচ্ছ, আর যিনি আমাকে জন্ম দিয়েছেন, গর্ভে ধারণ করেছে, তিনি আমার জন্মের পর এ লাল চাদরে পেঁচিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে, একটু ভয় পাইনি। এই দিন বিজয় দিবস আসছিল। আচ্ছা খালা, বলো তো, মানুষ তো ঘরের ময়লা আবর্জনা বাইরে ফেলে, নদীতে ফেলে, আমি কি ময়লা আবর্জনার চেয়েও খারাপ ছেলে খালা? বলো, আমার মা আমাকে কেন জন্ম দিয়ে ফেলে দিয়ে গেল? ও খালা, বলো না, বলো না খালা, বলো খালা, বলো না খালা। আয় সম্রাট, সম্রাট বাইরে! তোদের রাজনকে বলিস দরকার হলে সেজন্য আমার কাছে আসে। কইনিস, সাহস থাকলে রাজন বলে সম্রাট ভাই সামনে আছে। আলফাস ঘরে যা, যা। হ্যাঁ, দেখলি কেমন মাইতে দিলাম? তুমি দিস না সম্রাট ভাই দিছে? আরে একই কথা, সম্রাট আর আমি তো একই। শেষ গালিটা কেন দিল দেখলি না? ওই রকমটা গালি দিতে সাহস লাগে? সাহস না করছু, দেখলাম তো পাম পাম দেখাইতে চাইয়া কেমন ডরায় গেলা। পরিস্থিতি বুঝোস না? রাজন আর কোকা শেঠের ভাই রাঙা শেঠ ঢুকলো, এই সময়কার পাম্পারের কথা মনে থাকে? আনছো লগে? আরে ব্যাক কল, এদিকে এদিকে ব, এই সব কথা কইতে হয় না, আর ইচ্ছে করলে তো অহানি দেখাইতে পারি। দেখো তো, আরে দেখলে তো কিছু বুঝি না, পাম করে বুঝাই দিত। সর্বাবে কই ঘরেই আছে, চলো। আর কি কর না কর, ঘরে গিয়ে তোর বাপের সামনে পাম্পার দেহে মারি খেয়ে। ও কেন, অসুবিধা কি? আরে কারে কি বুঝবাই, আর শোনো, এই পাম্পার সেই পাম্পার না, এই পাম্পার হইল তোমার গিয়া এই নাচুই না পাম্পার। ওমর নিরা বাইরে কাল লাগে কথা কর। আসি বাজান, যাই বাজান ডাকি। হলো পাম্পার ব্যাপারটা ছাড়ো, পাম্পার ব্যাপারটা বুঝাইতে চাইলাম, হেঁটে বুঝাইতে পারলাম না, বাপে ডাক দিছ।